মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে এবার একটি জনস্বার্থ মামলা মামলা করলেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি নেতা তথা আইনজীবী। সেখানে কি বলা হচ্ছে যে 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং সর্বোপরি 2013 সালের পর থেকে, মাথা রাখবেন সেই সময় সারদা কাণ্ড সামনে এসেছে, তারপর থেকেই নাকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি। কিভাবে সম্ভব এই নিয়ে জনস্বার্থ মামলা করা হয়েছে। যে আজকে তৃণমূল ছাত্র পরিষদের যে সভা ছিল, তাদেরকে নিয়ে যে সভা ছিল গান্ধী মূর্তির পাদদেশে, সেখানে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি বলেন যে এমপি হিসেবে তার যে পেনশন পাওয়ার কথা সেই পেনশন তিনি কখনো নেননি, এমনকি মুখ্যমন্ত্রী হিসেবেও তার যে ডেইলি ওয়েজেস এর জন্য তার যে অর্থ পাওয়ার কথা সেটাও তিনি কখনো নেননি। এবং তিনি এটাও বলেন যে পরিবারের সঙ্গে দেখা বলতে রাখি ভাইফোঁটা, দুর্গাপূজা, কালীপূজা অর্থাৎ উৎসবের সময়, তারপরে তো যে যার নিজেদের মতো থাকে। যদিও রাজনৈতিক মহল বলছে তাহলে কি তিনি পরিবারের হয়ে সাফাই গাইছেন? এই মামলার পর পরবর্তীতে কোন দিকে মোড় নেয় গোটা পরিস্থিতি সেদিকেও আমাদের নজর থাকবে। আর তার জন্য আপনাদেরকে কি করতে হবে দেখতে হবে রিপাবলিক।